আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যিনি রহিম রহমান সত্তার গফফার আলামুল বিজাতি সুদূর দুনিয়ার জমিনে এই রাঙ্গামাটির কোন এক গর্তে ঢুকে যদি কোন এক বান্দা যদি গুনাহ করে একটু জবান খুলে বলেন কেউ দেখে না রাঙ্গামাটির প্রশাসন দেখে না পুলিশ দেখে না আর্মি দেখে না নিজ মা বাবা দেখে না দেখেন একজন তিনি কে সবাই বলেন ওই আল্লাহ যিনি আমাদের খালেক ঠিক কি না আমাদের খালেক ও মালিক কে সবাই বলেন রিজিকের মালিক কে ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় পশ্চিম গগনে অস্ত যায় কাজটা করেন একজন তিনি কে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কার জন্য বান্দারা জমিনের সাথে নাককে লাগিয়ে জমিনের সাথে নাককে ঠেস দিয়ে কপালকে লাগিয়ে সিজদা দিয়ে একজনকে তিনি হচ্ছেন কে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে এই মাহফিলের প্যান্ডেলকে মুখরিত করে যার যতটুকু ভক্তি ভালোবাসা স্পৃহা আছে সব কিছুকে উজাড় করে ওই বজ্রের আওয়াজকে কেড়ে নিয়ে শুকরিয়া আদায়ার্থে একবার ইমানি কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি মহোদয় আমার ডানে বসা একটু আপনি বলেন আমি যতটুকু মোকাদ্দামা বলেছি ইন্ট্রোডিউস বলেছি এইভাবে আওয়াজ হয়েছে আর একটু বাড়বেনি আওয়াজ ইমানি কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে লক্ষ কোটি দরুদ সালামের নাজরানা পেশ করছি দো জাহানের বাদশা নবী সুলতানে মদিনা সুরুরে কলবসিনা আকা নবী তাজদারে মদিনা ফখরে বনি আদম নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা গায়েব কি খবর দেনে ওয়ালা তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নূরানি কদমে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালামের নাজরানা পেশ করছি ইমানি কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আপনারা সবাই ভালো আছেন ভালো থাকার আওয়াজটা একটু জোরে হবে আপনারা সবাই ভালো আছেন ভালো রেখেছেন একজন তিনি কে যেহেতু আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যুব সমাজের অবক্ষয় যুব সমাজ আছে না নেই সবাই বলেন যুব সমাজের অবক্ষয় ইসলাম কোরআন সুন্নাহ কি বলে তাদের উত্তরণের ব্যাপারে এ বিষয়ে আলোচনা শুনবেন আপনারা শুনবেন না মনে হয় আমার মনে হচ্ছে সকলের দিল মন এখানে আছে কিন্তু আমার সাথে রাগ করেছেন রাগ করেছেন আপনারা আজকে আমরা কথা বলবো কথা শুনবো যুব সমাজের করণীয় শুনতে চায় একজন মুসলমান ইমানদারের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পার্সোনাল লাইফ দৈনন্দিন জীবন কিভাবে হওয়া প্রয়োজন জানতে চায় একজন ব্যক্তি সন্তান হিসাবে তার মায়ের সাথে কিরকম আচরণ করবে জানতে চায় একজন ব্যক্তি স্বামী হিসাবে তার স্ত্রীর সাথে কিরকম আচরণ করবে জানতে চায় একজন ব্যক্তি বাবা হিসাবে তার সন্তানের সাথে কিরকম আচরণ করবে জানতে চায় একজন মানুষ সামাজিক মানুষ হিসাবে অন্য একজন মানুষ সমাজের মানুষ কি কিরকম আচরণ করবে আমরা জানতে চাই আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের দয়া ধৈর্য যদি থাকে আমি এই বিষয়ের উপর কিছুক্ষণ কথা বলবো বলেন ইনশা আর একটু জোরে বলেন ইনশা যুগসন্ধিক্ষণে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আজ থেকে পাঁচ বছর পেছনে যান আপনি আপনাদের মনোযোগ আসেনি আছে আপনারা উত্তর সঠিকটা দিবেন পাঁচ বছর আগে যখন বাবা বিটিভির সংবাদ দেখতো কি দেখতো বাবা বাবা যখন বিটিভির রাতের দশটার সংবাদ যখন দেখতো বলেন সন্তান কখনো বাবার সামনে এসে টিভি দেখতো সবাই বলেন যদি বাবা যদি সামনের রুমে ওই বিটিভি যদি সংবাদ যদি দেখতো তাহলে সন্তান আর সামনের রুম দিয়ে আসতো না পেছনের রুম দিয়ে খেলার মাঠে চলে যেত ঠিক না মা যদি সংবাদ যদি দেখতো মেয়ে কখনো আসতো মেয়ে অন্য একটা সাইড দিয়ে কোথায় ঘরের বাইরে চলে যেত কিন্তু আজ যুগসন্ধিক্ষণে আপনি একটু দেখেন এখন টিভি চালায় এখন আর সংবাদ আসেনি সবাই বলেন সংবাদ নাই ইন্ডিয়ান সিরিয়াল আছে সিরিয়াল সারি এখন শুধু বাবা না ছেলে আছে না নাই মেয়ে আছে না নাই আপন স্ত্রী নাতিন থাকলে তিনি স্বাস্থ্য ভাই খালতো ভাই ফারাইল্লে ভাই সবাই মিলে এখন আর খবর দেখে না
ইন্ডিয়ার নর্তকীদের নাচ দেখে কথা বলেন ঠিক কিনা? আরেকটু রাঙ্গামাটির যুবক বাবারা বলেন ঠিক কিনা? এই টেন্ডেন্সিটা আমাদের মাঝে কিভাবে চলে এসেছে? এক সময় আমাদের মুরব্বীরা একটা মেয়েকে যদি দেখত সেদিকে আর তাকাতো না, কেন এদিক দিয়ে একটা কি যাচ্ছে, মেয়ে যাচ্ছে, মহিলা যাচ্ছে, আমি তার দিকে তাকালে গুনাহ হবে। ইসলাম তুমি আনফরচুনেটলি ভাবে একবার চলে চোখ চলে গিয়েছে, দ্বিতীয়বার আর যাওয়ার কোনো স্কোপ সুযোগ নাই। সেই সঙ্গে যদি আনফরচুনেটলি ভাবে নিজের অজান্তে যদি চোখ চলে যায়, সে পুনরায় ইস্তিগফার পড়ে এদিকে আর কখনো তাকাতো না। আরো জুড়ে বলেন তাকাতো না। কিন্তু আজ দেখেন, আজ উলঙ্গ ভাবে বিপস্ত্র ভাবে নারীরা চলাফেরা করে, কিন্তু আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান দাবি করছি। একজন বিবস্ত্র নারীকে দেখছি আমি তাকিয়ে আছি, সে যে তার দিকে তাকালে, একজন রমণীর দিকে তাকালে যে গুনাহ হবে, চোখের জানা হবে, বেমালুম সেটা আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না? এটা আমরা কি হয়েছে, আমরা বেমালুম ভুলে গিয়েছি। তাহলে বাবারা একটু বলেন এই পরিবর্তনটা কিভাবে এসছে? পরিবর্তনরা ওই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আপনার সমাজে, আপনার রন্ধ্রে, আপনার পরিবারে, আপনার ছেলে মেয়ের মাধ্যমে এমন ভাবে কুসংস্কার পশ্চিমা সংস্কৃতি ওয়েস্টার্ন কালচার এমন ভাবে ঢুকিয়ে দিচ্ছে। ওই একজন বাবা মেয়েকে বিবাহ দিয়েছে ট্যানারির এলাকায়। কোন এলাকায় বাবা? ট্যানারির এলাকায়, চিনেন নি? যেখানে সামডা কি হয়, গুদম জাত হয়, বিক্রি হয়, ওই ট্যানারির অন্দরে, ট্যানারির এলাকায় গন্ধ নাকি সুগন্ধ? আরো জোরে বলেন, এমন গন্ধ কখনো নাকে আসলে কি হয়ে যায়, ভূমি চলে আসে। একজন বাবা মেয়েকে বিবাহ দিয়েছে, বিবাহ দেওয়ার পরে মেয়ে ফোন করেছে পরদিন, বাবা তুমি আমাকে কোন জায়গায় বিবাহ দিয়েছো? বাবা অপর মোবাইলের অপর পাশ থেকে বলেন, মা কি তোর স্বামী তোরে জ্বালাতন করে? বলে যে না, শ্বশুর শাশুড়ি জ্বালাতন করে না, খানার অভাব না, কোনো ঘরের বসতির অভাব না, তাহলে সমস্যা কি? বলে যে বাবা এমন এক জায়গায় তুমি আমাকে বিবাহ দিয়েছো যেখানে দুর্গন্ধের জন্য আমি নিঃশ্বাস দিতেও পারি না, ফেলতেও পারি না, কিছু খেলে বমি করে দিই। তখন বাবা উত্তর দিলেন, মা জান সবে মাত্র বিবাহ হয়েছে, আগামী সপ্তাহে এসে আমি তোমাকে কোথায় নিয়ে আসবো? আমার বাড়িতে তোমাকে নিয়ে আসবো। মনোযোগ আসেনি আপনাদের? খেয়াল করেন, পরের সপ্তাহে ফোন করা হলো, মা আমি তো ঘর থেকে বের হচ্ছি। মেয়ে উত্তর দিলেন, বাবা কি জন্য? বললেন, মা তুই তো ওখানে থাকতে পারস না, তোর খাওয়া দাওয়াও সব স্টপ হয়ে গেছে দুর্গন্ধের জন্য। তখন মেয়ে মোবাইলের অপাশ থেকে উত্তর দিলেন, বাবা এখন আমার ওই ট্যানারির দুর্গন্ধটা গন্ধ মনে হয় না, এখন এটা নাকে না আসলে আমার কেমন জানি লাগে, এখন এটা ইজি হয়ে গেছে। একটু নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জুড়ে। তাহলে এখন আমাদের চোখটাও এরকম হয়ে গেছে, এখন জানা এটা আমাদের চোখে জানা মনে হয়? আর একটু জুড়ে বলেন না বাবা, বেবিচার সেটা আমাদের চোখে বেবিচার মনে হয়? সুদের ব্যবসা সেটা আমাদের গুনাহ মনে হয়? যে ব্যক্তি মদ গাঁজা ইয়াবা বাবা খায় সেটা আমাদের একজন এখন সিম্পল হয়ে গেছে, ঠিক কি না বলেন? যে ব্যক্তি মা বাবারে কষ্ট দেয় সেটা আমাদের ইজি হয়ে গেছে, যে ব্যক্তি বউরে মারে সেটা আমাদের কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে, যে ব্যক্তি নামাজ পড়ে না দিনের পর দিন মাসের পর মাস, যে ব্যক্তি মসজিদের দ্বারের কাছে যায় না, আমরা তারে সমাজের সবচেয়েতে বাহবাদী। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন মুসলমান যে ব্যক্তি কোরআন যার গাইডলাইন রাসূলুল্লাহ সরকারে মদিনা সুরুরে কলবসিনা মুস্তাফা জানের রহমত নবী, যে নবী আমাদের মহান পথ প্রদর্শক, আমাদের তারাবেন বাঁচাবেন, সেই নবীর উম্মতরা কখনো এই কাজ করতে পারে? তাহলে আজ যুব সমাজের অবক্ষয় কেন হচ্ছে বাবা? আজ যুব সমাজ কোন পথে যাচ্ছে? আপনিও ভুলে গেছেন, আমিও ভুলে গেছি। আল্লাহর কোরআন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার বান্দা তুমি যেভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মসজিদ মুখী হয়ে যাও, তোমার ছেলেকে হাত ধরে ওই শীতকালে ফজরের নামাজে, ছেলে কষ্ট পাবে সেজন্য নয়, ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মসজিদে নিয়ে যাও ঘোষণা করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? মা তুমি যেভাবে, আপনি যেভাবে পর্দা করছেন আপনার মেয়েকে, ওই রাঙ্গামাটি বাজারে গেলে পর্দা করান ঘোষণা করেছেন কে? বাবা যেভাবে মদ গাজা ইয়াবা বাবার সাথে যায় না, ছেলেকে সেই সম্পর্কে কঠোর নির্দেশ দেওয়ার জন্য আদেশ করেছেন একজন, তিনি কে? তাহলে আজ দেখেন আমাদের রন্ধ্রে রন্ধ্রে ওই কিষ্ঠ, ওই ওয়েস্টার্ন কালচার, এই জন্য আমার সমাজে সমাজে ঢুকে গিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে ফ্রি ফায়ার। কথা বলেন ঠিক কিনা?
BTS ঠিক কিনা ইলুমিনাটি একটা সংগঠন আছে আজ আমার যে সকল যুবকরা মেসি নেইমার পাগল হয়ে যায় ঠিক কিনা এমবাপ্পের জন্য পাগল হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা দেখবেন তাদের হাতের মধ্যে ট্যাটু করা হয়েছে একটা চোখ নবীজি আজ থেকে তার হাজার বছর আগে সুসংবাদ দিয়েছেন একজন ব্যক্তি আখেরি জামানায় আসবে যার একটা চোখ থাকবে ওই ব্যক্তির নাম কি বলেন সবাই বলেন আরো জোরে বলেন তাহলে যুবকরা রাঙ্গামাটির বাবার এই মানি কণ্ঠে বলেন মুসলমান যার পরিচয় যার মা বাবা মুসলমান যেই ব্যক্তি বলে যে কোরআন আমার সংবিধান রাসূল আমার মহান নবী আমার পথ প্রদর্শক সেই মুসলমানের যুবক কখনো মেসি নেইমার ইহুদি খ্রিস্টানদের ফলো করতে পারে কেননা নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু যেই ব্যক্তি যেই আমার উম্মত আমি রাসূলুল্লাহর দল তরিকা বাদ দিয়ে বিধর্মীদেরকে অনুসরণ করবে সেই ব্যক্তি আমি রাসূলের দলভুক্ত আরো জোরে বলেন নয় আজ আমার যুবকরা স্টাডি করে না পড়ালেখা পরিপূর্ণ করে না যদিও মোটামুটি এমনি এ প্লাস পায় গোল্ডেন পায় জিপিএ পায় বিশ্ববিখ্যাত একজন দার্শনিক যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট নাম কি সবাই বলেন শেখ মুসলমান নাকি খ্রিস্ট ধর্ম খ্রিস্টান সে একটা বই লিখেছে দা হান্ড্রেড একশত মনুষ্যের জীবনী আপনি আজকে গিয়ে কালকে সকালে রাঙ্গামাটি লাইব্রেরি থেকে খুঁজে নিয়ে পড়বেন মাইকেল এইচ হার্ট কে বলা হয়েছে ও মাইকেল এইচ হার্ট পৃথিবীর বড় বড় মনীষীদের স্থানে তুমি ওই মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এক নম্বরে কেরে দিয়েছো মাইকেল এইচ হার্ট বলেছে আমি শুধু খ্রিস্ট ধর্ম নয় সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে চাই শুনে রাখো একজন শিশু যদি আদর্শবান শিশু হতে চায় সে ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুবহানাল্লাহ বলে আরেকটু জোরে বলেন মাইকেল এইচ হার্ট বলেছে একজন যুবক যদি আদর্শবান যুবক হতে চায় সেই ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঠিক কিনা বলেন একজন সফল বাবা যদি সফল হতে চায় সেই ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একজন সমাজ সংস্কারক যদি সফল সমাজ সংস্কারক যদি হতে চায় সেই ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কথা বলেন ঠিক কিনা মাইকেল এইচ হার্ট বলেছেন একজন সফল রাষ্ট্র নায়ক যদি সফল হতে চায় সেই ফলো করবে মুসলমানদের নবী 570 খ্রিস্টাব্দের ওই জাজিরাতুল আরবে আল্লাহ যাকে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করবে কথা বলেন ঠিক কি না তাহলে আজ মুসলমান হওয়ার পরেও আমি আপনি মুসলমান কোরআন আমার সংবিধান কোরআন আমার গাইডলাইন আমি বলছি কিন্তু আমি কোরআন থেকে অনেক অনেক দূরে কথা বলেন ঠিক কি না সবাই বলেন ঠিক কি না ওই কোরআনের রন্ধ্রে রন্ধ্রে নবীর গুণগান নবীর এতাদের কথা আছে না নাই সবাই বলেন আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি যে নাম ঠিক কিনা আরেকটু আস্তে করে বলেন আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি যে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবী যে তোমায় হে রাসূল নবীকে আমরা ডাকতে পারবো আরো জোরে বলেন সবাই হাত আছে না নাই হাতকে উপরে তুলে বলেন হে রাসূল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ঈদে মিলাদুন নবী বলায়ে আহলে সুন্নাহ সবাই বলেন হে রাসূল নবী জি তোমায় হে রাসূল সবাই বলেন আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি যে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবী যে তোমায় হে রাসূল সবাই বলেন হে রাসূল ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সো
ছড়াই ঠিক কিনা বলে ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সরবি ছড়াই ও নামের সুর তুলে শুধু আমি চাই ও নামের সুর তুলে শুধু আমি চাই হে রাসূল নাবি যে তোমায় হে রাসূল সবাই আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি যে নাম ও নাম শুনেছি আমি আমার দয় হে রাসূল আপনারা নবীর নাম নিতে কষ্ট লাগে সবাই বলেন না হে রাসূল নাবি যে তোমায় হে রাসূল আরশের বুকে লেখা ওই মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম ঠিক কিনা বলে আরশের বুকে লেখা ওই মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম ব্যতীত মানবতা খুঁজে পেরে হায় ব্যতীত মানবতা খুঁজে পেরে হায় হে রাসূল নাবি যে তোমায় হে রাসূল আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি যে নাম ও নাম শুনেছি আমি আমার দয় হে রাসূল নবী জি তোমায় একটু জবান খুলে বলেন নবীর নাম কোরআনে ফিট করে দিয়েছেন একজন তিনি কে আজানে নবীর নাম আসে না নাই কুল সৃষ্টি কুলের রন্ধ্রে রন্ধ্রে নবীর নাম আসে না নাই এবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ আওয়াজ হয় না সামনের বাইরে চুপ থাকেন শুধু পিছনের যারা আছেন আমি চোখে বরাবর দেখছি না সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ পিছনেররা চুপ থাকেন সামনেররা বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ এবার সামনেররা চুপ থাকেন পিছনেররা বলেন ইয়া রাসূলুল্লাহ এবার সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আমিন ইয়া রাহমাতাল লিল আমিন মনে রাখবেন বাবা আজ আমরা মুসলমান যারা রয়েছে আমরা রাসূলুল্লাহর তরিকা কোরআন থেকে দূরে সরার কারণে আমাদের দেশে মাঝে মধ্যে কিছু নাস্তিকরা মাথা সারা দিয়ে ওঠে ঠিক কিনা যে নাস্তিকরা মাঝে মধ্যে বলে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দিবে নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ মনে আপনারা ঘরে গিয়ে বলবেন হ্যাঁ ঘরে গিয়ে ঘুমের মধ্যে যদি নাউজুবিল্লাহ বলেন স্ত্রীতে আবার হুজুরের কাছে চলে আসবে হুজুর আমার জামেরে মনে হয় জিন টিনে ধরছে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ মনে রাখবেন যারা ইসলাম বিদ্বেষী মাঝে মধ্যে ইসলামকে দূর করতে দিতে চায় আজ পুরো দুনিয়ার মধ্যে একটা ধর্মের দিকে মানুষ দাবিত হয়ে যাচ্ছে সে ধর্মের নাম কি সবাই বলেন শুধু তাই নয় আমরা স্বপ্ন দেখছি এই সকল তরুণদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে পশ্চিম গগনে অস্ত অস্ত যাবে এই বাংলাদেশ থাকবে বাবা শাহজালাল শাহ মখদুম খান জাহান আলী কাসুল আজম মেজবান্ডারি বহু আল্লাহর বলিদের কদমের ধুলিতে ধন্য এই বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা ফতফত করে উড়বে কথা বলেন ঠিক কিনা শুধু কেন নয় ওই আমেরিকার হোয়াইট হাউসে পর্যন্ত একদিন ইসলামের পতাকা উঠবে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ যুবকরা রাজি আছেন আরো জোরে বলেন রাজি আছেন আমি দেখছি অনেক মুরব্বীরা বসা আমি মুরব্বীরা তো আমার মাথার তাজ আমার আজকে প্রতিটা কথা থাকবে প্রতিটা কথা বলা এবং রেসপন্স দিবেন আমার যুবক ভাইরা যুবকরা একটু হাত তুলেন দিতে পারবেন বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ কারণ আমরা যুবকদেরকে নিয়ে গাইতে চাই সে সাম্যের গান আপনারা গাইতে চান আমাদের প্রভু আর
একনবীর উম্মত জীবন বিধানে ও শিবানী কোরআন, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন, আমাদের প্রভু আর একনবীর উম্মত জীবন বিধানে ও শিবানী কোরআন, বলতে পারবেন না? আমাদের ঐশীবাণী কি? সবাই বলেন, আমাদের ঐক্যের মূল মন্ত্রের নাম কি? আমাদের গাইডলাইনের নাম কি? তাহলে বলেন, আমাদের প্রভু আর একনবীর উম্মত জীবন বিধানে ও শিবানী, তবে কেন একন হে মুসলিমান এক হো করিয়া হো বান, ঠিক না বলেন? আমরা যদি একত্রিত হয়ে যাই, বাংলাদেশে এমন কোন আস্তিক নাস্তিক আছে ইসলামকে বিতাড়িত করে দেওয়ার কেউ কারো সাহস আছে? আল্লাহ আমাদের সবাইকে একত্রিত যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করে, আমিন বলেন, আরেক জুড়ে বলেন আমিন। তাহলে যুবক ভাইরা, প্রথম নম্বর কথা, নামাজ কজা করা যাবে? সবাই বলেন, কজা করা যাবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মা বাবাকে কখন কষ্ট দেওয়া যাবে? তৃতীয় নম্বর কথা হচ্ছে, সমাজের মধ্যে এমন কোনো কাজ করা যাবে না, সুদের ব্যবসা, মদ গাঁজা, ইয়াবা বাবা ইফতিজিং, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ আল্লাহ এবং রাসূল অপছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকের যুবকদের অবক্ষয়ের অন্যতম কারণ আমাদের সভাপতি মহোদয়, এটা অন্যতম কারণ হচ্ছে অন্তরে রাসূলুল্লাহর মহাব্বত না থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল জুলাইব ইবনে, নাম কি বললাম? আরেকটু জোরে বলেন, কি নাম কি বললাম? রাসূলুল্লাহ সাহাবীর নাম কি বললাম? আরেকটু জোরে বলেন। বিশেষ করে এখানে অনুরোধ করা যাচ্ছে, সামনে পেছনে অনেক মানুষরা দাঁড়িয়ে আছে, তার একটু সামনে এসে বসলে সুন্দর হবে। আর এখানে যারা মোটামুটি একটু একটু জায়গা আছে, আপনারা সকলে ক্লোজ হয়ে বসেন, কষ্ট হবে আপনাদের, একটু ক্লোজ হয়ে বসেন। অনেক ভাইরা পেছনে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ জানাচ্ছি ভাইরা যেন বসে যায়। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলাই আলি মাওলানা। তাহলে রাসূলের ওই সাহাবীর নাম কি বললাম? জুলাইবিব। নবীজির ওই সাহাবী হাদিস সাক্ষী দেয়, মক্কার জমিনে উকাসা মেলার মধ্যে মা বাবার সাথে জুলাইবিব এসেছে, রাসূলের সাহাবী, শিশু অবস্থায় হারিয়ে গিয়েছে মক্কার বাজারে, মক্কার অলিতে গলিতে ঘুরে আর মানুষের ধারে ধারে ঘুরে খোদার যন্ত্রণায় এমন হয়ে গেল, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, একদিন ওই শিশু জুলাইবিব ঘুরতে 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 এমনই সময় মক্কার মাতা ফেরেস্তানে উপস্থিত, আর মক্কার জমিনে ওই খানে কাবার মধ্যে বসা আমার আপনার স্বপ্নের নবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন বসা, জুলাইবিব যখন নবীজিকে দেখলেন, পিছন থেকে সে রাসূলুল্লাহর জামার আস্তিন ধরলেন, জামার আস্তিন ধরলেন, আস্তিন ধরার পরে রাসূলুল্লাহ পেছনে ফিরে তাকালেন, দেখলেন ছোট্ট একটা বাচ্চা নবীজির আস্তিন ধরে আছে। নবীজি ওই বাচ্চাকে বললেন, বাচ্চা তোমার নাম কি? শিশু জুলাইবিব শিশু অবস্থায় নাম জানে না, বললেন তোমার বাবার নাম কি বলো? জুলাইবিব জানে, বললেন তোমার মায়ের নাম কি? বললেন জানে না, বাড়ি কোথায় জানে না। নবীজি ইশারা দিলেন কোন দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে। ওই জুলাইবিব এত বেশি ছোট ছিল, জুলাইবিব হাও বলতে পারে না, না বলতে পারে না। এমনই সময় নবীজি বললেন, এ শিশু তোমার তকদির কেমন? তকদির তোমার জাহে কিসমত কেমন? তকদির ওয়ালা, তুমি দুনিয়ার কোন ব্যক্তির আস্তিন ধরো নাই, তুমি যার আস্তিন ধরেছো তিনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আস্তিন ধরেছে কার? রাহমাতাল্লিল আলামিনের। এমনই সময় নবীজি বললেন, তুমি আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আমি রাসূল যেখানে যাই তুমিও আমার সাথে সাথে থাকবা। সুবহানাল্লাহ। নবীজি যখন যুদ্ধের ময়দানে যায়, নবীজির শিশু সাহাবী জুলাইবিব যুদ্ধের ময়দানে যায়, নবীজি যখন বাজারে যায়,
ওই সাহাবী জুলাইবিব বাজারে যায়, নবীজি তখন হুজরা মোবারকে জুলাইবিব হুজরা মোবারকে এভাবে চলতে চলতে জুলাইবিব বড় হতে আসলেন। আল্লাহ পাক আদেশ করলেন, হাবিব আপনি ইসলামের সাথে কলমার পতাকা উড্ডীন করার জন্য আপনার নিজ মাতৃভূমি ত্যাগ করে আপনি মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ ইয়াসরিবে চলে যান। নবীজি কোথায় চলে গেলেন? মক্কা থেকে মদিনা, অর্থাৎ যেতে রসুলের কাদমে কদম পাওয়ার পরে এটা মদিনা হয়েছে। এর আগের নাম কি ছিল? ইয়াসরিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? একটু আওয়াজ দিতে হবে বাবারা। ওইখানে যাওয়ার পরে তাহলে সাহাবায়ে কেরামরা অনেকে চলে যাচ্ছেন, সিদ্দিক আকবর চলে যাচ্ছেন, এভাবে যেতে যেতে ওই রাসূলুল্লাহর সাহাবী শিশু সাহাবী ছিলেন জুলাইবিব সঙ্গে আছেন না নাই? আরেকটু জোরে বলেন আছেন না নাই? তিনিও কোথায় চলে গেলেন? মদিনায়। মদিনায় যাওয়ার পরে রাসূল করিম আনসার মুহাজির যারা মুহাজির ছিল তারা তো অনেকের স্ত্রী কোথায় রেখে এসেছে? মক্কায় রেখে এসেছে। যারা আর আনসারই ছিল সাহাবী ছিল তাদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমাদের জাতের দুইটা স্ত্রী আছে, তোমাদের যাদের কয়টা স্ত্রী? দুইটা স্ত্রী আছে রাসূলুল্লাহ। আমার অনেক সাহাবীরা তাদের নিচে স্ত্রী মক্কায় রেখে কেন এসেছে? তোমাদের একটা স্ত্রী দিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর তরিকে নবীজি দিচ্ছেন, বললেন যাদের উপযুক্ত মেয়ে আছে তোমরা আমার সাহাবীদের সাথে কি দিয়ে দাও? বিবাহ দিয়ে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে অনেক সাহাবীরা বিবাহ শাদী করলেন, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে। এমনই সময় ওই সাহাবী জুলাইবিব এখন বিবাহ করে, একদিন সাহাবায়ে কেরাম বললেন, ও জুলাইবিব তুমি দেখো না আমরা আমাদের বাচ্চা নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসি, রাসূলুল্লাহ আমাদের বাচ্চাদের জন্য দোয়া করে আমাদের বাচ্চারাও আগামী প্রজন্মের ইসলামের পতাকা ওড়াবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন জুলাইবিবের অন্তরে কি হলো? বিবাহের জন্য একটা আকুতি, বিবাহের জন্য একটা মানে বিবাহ করার একটা সেম প্রীতি ওনার অন্তরে কি হয়েছে? জাগ্রত হয়েছে। ইনি কয়েকজন সাহাবীকে বললেন, ও সাহাবী আমার ভাই এই মদিনা থেকে এমন কোন রমণী আছে আমি জুলাইবিবকে বিবাহ করবে? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। অনেক সাহাবীরা খোঁজ নিয়ে দেখেন, এদিকে খোঁজ নিয়ে ওদিকে খোঁজ নিয়ে সকলে কাছে জুলাইবিব যখন সঙ্গে দেখা হয় সঙ্গে সঙ্গে যায়, বলো কোন মেয়ে রাজি হয়েছে? সকলে এক উত্তর দেয় না। হাদিস সাক্ষী দেয় জুলাইবিবের চারটা বড় বড় গুণ ছিল। কয়টা গুণ বাবা? এক নম্বর গুণ ছিল জুলাইবিব দেখতে কালো বেঠে। দ্বিতীয় গুণ, জুলাইবিবের কোনো টাকা পয়সা। তৃতীয় গুণ, জুলাইবিবের কোনো ঘর বাড়ি নাই। চতুর্থ গুণ, জুলাইবিবের কোনো বংশ পরিচয়, যেহেতু সে শিশু অবস্থায় কোথায়? মক্কার মজমায় উকাসামালায় হারিয়ে গিয়েছে। এই চারটা গুণের কারণে মদিনার কোন রমণী জুলাইবিবকে পছন্দ করে? আরো জোরে বলেন পছন্দ করে। এমনই সময় জুলাইবিব মদিনার মসজিদ নববীর এক পাশে বসে বসে ছোট বাচ্চার মতো কান্না করছেন। এমনই সময় নবীজি মসজিদ নববীতে প্রবেশ করলেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী আমার মসজিদ নববীর মধ্যে কে কান্না করে ছোট বাচ্চার মতো? এমনই সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আদরের প্রিয় সাহাবী জুলাইবিব মসজিদে নববীর বারান্দায় কান্না করে। এমনই সময় নবীজি জুলাইবিবকে ডেকে পাঠালেন না, নবীজি সঙ্গে সঙ্গে চলে গেলেন। হাদিস সাক্ষী দেয় নবীজি যখন জুলাইবিবের কাঁধের উপর যখন রহমতের লীলা আলমিনের হাত মোবারক লাগলেন, জুলাইবিব আর বুঝতে বাকি রইলেন না এটা দুনিয়াবি কোনো ব্যক্তির হাত না, এটা হচ্ছে রহমাতুল লিল আলামিনের হাত মোবারক। সুবহানাল্লাহ বলে। জুলাইবিব কান্না আরো বাড়িয়ে দিলেন, নবীজি তুললেন জুলাইবিবকে, জুলাইবিব কান্না করো কেন? তখন নবীজিকে জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাহাবী ভাইরা মক্কা থেকে এসে এখানে বিবাহ করেছে, আমার বিবাহর কথা আমি বেমালুম ভুলে গিয়েছি, আমার সাহাবী ভাই রাজকন আমাকে বললেন বিবাহ করার জন্য, আমার ইচ্ছা জেগেছে বিবাহ করার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চারটা বড় বড় গুণ, এক নম্বর আমি দেখতে কালো বেটে, দ্বিতীয় নম্বর আমার টাকা পয়সা নাই, তৃতীয় নম্বর আমার বাড়ি ঘর নাই, চতুর্থ নম্বর আমার বংশ পরিচয় আমি জানি না, সেজন্য মদিনার কোনো রমণী আমার সাথে বিবাহ বসার জন্য রাজি হচ্ছে না। নবীজি যখন এই কথা শুনলেন সাহাবীকে বললেন, তুমি কি বিবাহ করবা জুলাইবিব? ইয়া রাসূলুল্লাহ। তখন মদিনার একজন আনসারি সাহাবীর একজন সব চাইতে সুন্দর রমণী ছিল, ওই আনসারি সাহাবীকে নবীজি ডাকা পাঠালেন। ডাকার পরে বললেন, তোমার
মেয়ের জন্য আমি রসুল প্রস্তাব দিচ্ছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আনসারী সাহাবী শুনলেন আর দেরি করলেন না, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে খুশি আর কোনো বান্দা নেই, রাহমাতাল লিল আলামিন আমার জন্য প্রস্তাব দিয়েছেন। পরক্ষণে নবীজি বললেন ইয়া হে আমার সাহাবি, আমি আমার জন্য প্রস্তাব দিচ্ছি না, আমি প্রস্তাব দিচ্ছি আমার সাহাবি জুলাইবিবের জন্য। এখন এই জুলাইবিব সম্পর্কে ওই সাহাবি জানেনি, আরো জোরে বলেন জানেনি, জানে ওনার কিছু নাই। তখন নবীজিকে সাহাবি বলেন ইয়া রাসূল, আমার ঘর ওয়ালির থেকে আমি একটু কথা বলে আসি। ঘরে ওই সাহাবি আনসারী সাহাবি গেলেন, যাওয়া মাত্র বউকে বললেন নবীজির সংবাদটা, নবীজি আমাদের মেয়ের জন্য প্রস্তাব, উনি বলতে না বলতে বউ তো খুশিতে রসুল্লাহ প্রস্তাব দিয়েছেন, উনি খুশির পরে তারপর বললেন থামো আরো কথা বাকি আছে। কি কথা? বলছে নবীজি নবীজির জন্য প্রস্তাব দেয় নাই, নবীজি প্রস্তাব দিয়েছেন জুলাইবিবের জন্য। এখন এই কথা জুলাইবিবের কথা যখন শুনলেন ওই সাহাবির স্ত্রী, কি মন আর ভালো আছে? ওনার মনটাও কালো হয়ে গেছে। তখন বললেন এই কথা স্বামী স্ত্রী কথা বলতেছে অন্দর মহল থেকে, কে শুনছে? তাদের একমাত্র মেয়ে। তখন মেয়ে হাদিস সাক্ষী দিয়ে মেয়ে সঙ্গে সঙ্গে সামনে আসলে, আসার পরে মেয়ে বললেন আপনাদের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, যেই নবী আঙ্গুল তুললে চন্দ্র দ্বিগণ্ডিত হয়ে যায়, সুবহানাল্লাহ, যেই নবী শুধু ইশারা করলে ডুবন্ত সূর্য ফিরে আসে, যেই নবী দুনিয়া থেকে আল্লাহ সফর করিয়েছেন দুনিয়ার কোনো বাহন দিয়ে নয় বোরাক দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ, সেই নবী আমার জন্য প্রস্তাব দিয়েছে। আমি আপনারা আমার অভিভাবক মা বাবা হিসাবে বলি, ওই জুলাইবিব হাত আছে না পা আছে না চোখ আছে কিনা আমি দেখব না, ওই জুলাইবিবের স্ত্রী হিসাবে আমি এই মুহূর্তে রাজি আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন শিক্ষা আমাদের মা বোনদের জন্য। আচ্ছা আমাদের অনেক মা বোন দেখা যায় বুকে দাড়ি রাখলে বিবাহতে রাজি না, তবে কিন্তু বাবা এটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন কি হয়ে গেছে এটা এখন চেঞ্জ হয়ে গেছে। অধিকাংশ মা বাবা আমরা তো জানি মা বাবা বলে যে হুজুর আমি কোটিপতি চাই না, আমার মেয়েকে দশতলায় রাখবে চাই না, আমার মেয়েকে যদিও গাছতলায় রাখে কিন্তু ছেলেটা একটু ভালো হতে হবে। সুবহানাল্লাহ, ভালো ছেলে কোনগুলো? যেগুলো দাড়ি রাখে সেগুলোই তো ভালো ছেলে, ঠিক কিনা বলেন? দাড়ি রাখার দরকার আছে না নেই বলেন ইনশাআল্লাহ। ওই মেয়ে বললেন আমি আর আমি রাজি আছি। নবীজির কাছে গেলেন মেয়েকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে রাজি। নবীজি সিদ্দিক আকবরকে বাইতুল মালের কিছু অর্থ ছিল, এগুলো দিয়ে জুলাইবিবের কাপড় চোপড় বিবাহের সবকিছু আয়োজনের জন্য নবীজি নির্দেশ দিলেন, বিবাহ হয়ে গেল। নবীজি বিবাহ পড়ালেন, একটু সুবহানাল্লাহ বলেন, বিবাহ পড়িয়েছেন কে? রাহমাতাল্লিল আলামিন, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বিবাহ পড়ালেন, বাসর রাতে কোথায় ঢুকলেন জুলাইবিব? এমনই সময় নবীজি ঘোষণা দিলেন, যুদ্ধের ঘোষণা। কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা যখন দিলেন একের পর এক পঙ্গপালের মতো সাহাবায়ে কেরাম মসজিদে নববীর চত্বরে জড়ো হতে আছেন যুদ্ধে যাবে এই মুহূর্তে, এমনই সময় দুইজন সাহাবি একজন অপরজনকে বলাবলি করে আসছে, আমি আমার স্ত্রী আমার আহলিয়াত আমার পরিবার পরিজন সন্তানদেরকে আমি বিদায় নিয়েছি, ও সন্তান হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না, তোমরা আমার জন্য দোয়া করিও, আমি হয়তো জিহাদের ময়দানে যাচ্ছি, আমি শহীদি তামান্না নিয়ে, আমি আর কিছু চাই না, ওই জান্নাতের মধ্যে তোমাদের সাথে আমার দেখা হবে। দেখা হবে কোথায়? জান্নাতে। একজন অপরজন সাহাবিকে এভাবে বলে বলে করে আসতেছে, এমনই সময় ওই কথাটা রসুলুল্লাহ যুদ্ধের ঘোষণা কথাটা কার কানে এসেছে? রসুলুল্লাহর সাহাবি জুলাইবিবের কানে। একটু জোরে বলেন না সুবহান। হাদিস সাক্ষী দেয় সেই সময় আর জুলাইবিব দেরি করলেন না, ওই মদিনার সুন্দরী রমণীকে বাসর রাতে রেখে জুলাইবিব যুদ্ধের ময়দানে। সিদ্দিক আকবর অবাক হয়ে গেলেন, ঘোড়ার উপর সওয়ার করে একজন টকবক যুবক বিবাহর শেরওয়ানি কোনো গায়ে আছে, নাকা পরিহিত অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়েছে, একের পর এক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, এমন বীর বাহাদুরের মতো ওই যুদ্ধের ময়দানে ইসলামের পতাকাকে উদ্ভিন্ন করে পথ চলছে, একের পর এক কাফেরদেরকে কসু কাটার মতো সার থেকে ধারকে আলাদা করে দিচ্ছে, এমনই সময় দূর থেকে একজন নরাদম পাপিষ্ট কাফের এমন ভাবে তীর নিক্ষেপ করলেন যে তীর জুলাইবিবের সিনা দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। জুলাইবিব গুড়া থেকে পড়ে গেলেন, কালমার পতাকা ডান হাতে আসে না নাই, একজন নরাদম পাপিষ্ট জাহান্নামের কি সে ওই জুলাইবিবের এমন ভাবে তলোয়ার দিয়ে কুফ দিলেন যে কোপ জুলাইবিবের শরীর থেকে ডান হাতটা আলাদা হয়ে গেলেন, জুলাইবিব সেখানে দুনিয়া থেকে বিদায় নিলেন। মুসলমানরা যুদ্ধের মধ্যে বিজয় হলেন, রাসূলুল্লাহ ঘোষণা দিলেন
ও আমার সাহাবীরা, আমার যে সকল কলেজার টুকরা সাহাবীরা জান্নাতের সুদা পান করেছেন, আমি দেখতে পাচ্ছি রেদওয়ান ফেরেশতা জান্নাতের গেট খুলে দিয়ে হোর ও গেলমানদেরকে নিয়ে আমার ওই সাহাবীদের জন্য অপেক্ষা আছেন। একটু দেখতে চাই আমার ওই সকল সাহাবীদের চেহারাকে, একটু আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর গেলেন একের পর এক সাহাবীদের সবাইকে খুঁজে খুঁজে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ বললেন, আরেকজন সাহাবী মনে হয়ে আছে, যুদ্ধের ময়দানে মাঝখানে যে বীর বাহাদুরের মতো সুন্দর বিবাহর শেরওয়ানি পরে, যার চেহারাটা দেখা যায়নি, নিকাব পরিহিত, ওই সাহাবী কোথায় আছে দেখো। ফারুক আজমের একটা প্রতিনিধি দল যুদ্ধের ময়দানে তালাশ করলেন, রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেলাম না সেই লাশটুকু। রাসূলুল্লাহ বলেন, ওই পাহাড়ের পাদদেশে দেখো, একটু খোঁজ নিয়ে দেখো। ফারুক আজম সহ আরেকটা দল চলে গেলেন পাহাড়ের পাদদেশে, সেখানে দেখলেন বিশাল বিশাল শরীরের অধিকারী কাফেরের বাচ্চারা, তার নিচে রাসূলুল্লাহর সাহাবী কালো নেগ্রো ছোটা সাহাবী জুলাইবীর লাশটা পড়ে আছে। ফারুক আজম যখন জুলাইবীর লাশটা বের করলেন নেকাব থেকে, যখন চেহারা থেকে যখন নেকাবটা সরালেন, ফারুক আজম অবাক হয়ে গেলেন, দু চোখে বে পানি চলে উঠলেন, হাও মাও করে কান্না করে উঠলেন। অন্য সকল সাহাবীরা দূর দিলেন, কি অঘটন হয়েছে। রাসূলুল্লাহ ফৌরান আসলেন, সবাই যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কোন সাহাবী জানেন, রাসূলুল্লাহর কাছে যখন জুলাইবীর লাশ নিয়ে আসলেন, জুলাইবীর লাশ দেখা মাত্র নবীজি দু চোখের পানি ছেড়ে দিলে। নবীজি বললেন, ও আমার সাহাবী, দেখো মদিনার কোন রমণী আমার জুলাইবীকে পছন্দ করে নাই, দেখো জুলাইবীব কামি মদিনার সবচেয়ে সুন্দর রমণী, আমি নবীজি বিবিকে বিবাহ, আমি নবীজি নিজে দাঁড়িয়ে বিবাহ দিয়েছি, মদিনার কোন রমণী জুলাইবীবকে বিবাহ করতে চাই নাই, জুলাইবীবকে আমি বাসর গড়ে দিয়েছি, চাইলে জুলাইবীব না আসলে পারত, কিন্তু আমি রাসূলুল্লাহর পয়গাম যখন জুলাইবীবের কর্ণের মধ্যে চলে আসছে, কানের মধ্যে যখন চলে এসেছে, জুলাইবীব আর সুন্দরী রমণীর দিকে তাকায় নাই, জুলাইবীব ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য ময়দানে চলে এসেছে। তখন নবীজি ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা সবসময় বলতা জুলাইবীবের কেউ নাই, আজ আমি নবীজি বলছি, আজ জুলাইবীবের জন্য আমি রাহমাতাল্লিল আলামিন উপস্থিত আছি। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, নবীজিকে, নবীজি জুলাইবীবকে নিজ হাতে গোসল দিয়ালেন, সেখানে শেষ নয়, নবীজি জুলাইবীবকে নিজ হাতে কবরে রাখলেন, নিজ নিজে নবীজি জুলাইবীবের ইস্তিগফারের জন্য দোয়া কামনা করলেন। বলেন, দুনিয়ার নারী জুলাইবীবকে বেঁধে রাখতে পেরেছে? আর জুলা বলেন, পেরেছে। মনে রাখবেন বাবা, আপনি যদি দুনিয়ার জমিনে, আপনি যদি মালিকের হয়ে যান, কার? সবাই বলেন, কার? আল্লাহর যদি হয়ে যান, আল্লাহ আপনার জন্য কিরকম পুরস্কার রেখেছে একটু শুনবেন, আর একটু শুনবেন না মনে হয়, শুনবেন। রাউজুর রিয়াহিন ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, ইমাম ইয়াফিঈ, তিনি বর্ণনা করছেন, তার কিতাবের নাম কি বললাম, রাউজুর রিয়াহিনের মধ্যে তিনি বর্ণনা করছেন, একদিন বুখারার বাজার, বাজারের মধ্যে একজন সুন্দরী রানী, রানী বিক্রির জন্য তুলেছে, একের পর এক বুখারার আশপাশ থেকে মানুষ যাচ্ছে কি দেখার জন্য বাবা, ওই বাজারে যে সুন্দরী রানী, বাঁধি রানী তুলেছে বিক্রির জন্য, এখন এগুলা তো এখন নাই, তখন কি হতো, মানুষ বেচা বিক্রি হতো, কি হতো বাবা, মানুষ বেচা নিলামে দেওয়া হতো। ওই বুখারার বাজারে সুন্দর রমণী যখন তুলেছে, একের পর এক মানুষ আসতেছে কি জন্য, ওই রমণীটা দেখার জন্য। এমনই সময় বুখারার রাস্তা দিয়ে যাচ্ছেন কে, বিশ্ববিখ্যাত ইমাম হযরতে মালিক বিন দিনার, নাম শুনেছেন? আরো জুড়ে বলেন, শুনেছেন? আমার রাঙ্গামাটি ভাইদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। পথ দিয়ে যাচ্ছেন কে, যার নাম মালিক বিন দিনার, তিনি মানুষকে জিজ্ঞেস করলেন, এ বুখারার মানুষ, আজকে কি বুখারার বাজারে কি স্বর্ণ মুদ্রা বিলীন করছে? বলতেছে, না। বুখারার বাজারের কি মানুষকে খাওয়ার দিচ্ছে? না। বুখারার বাজারের কি ন্যায্য মূল্য একদম দাম কমে গেছে? তোমরা যাচ্ছ না, তাহলে কি জন্য যাচ্ছ? বলে যে, আজ বুখারার বাজারে সুন্দর একজন রমণী তুলেছে, যে রমণীটা এত বেশি সুন্দর আমরা দেখতে যাচ্ছি। এই কথা বলার পরে ইমাম মালিক বিন দিনার তিনিও কি মানুষের সাথে গেলেন, যাওয়ার পরে এখন ওই বান্দিকে যিনি তুলেছেন, যে ব্যক্তি মালিক, তার পাওয়ার এসে গেছেনি? আর একটু জোরে বলেন, পাওয়ার আসছে নি,
সুন্দর বাঁধি তুলেছে পাওয়ার আসছে না শরীরে এখন মালিক বিন দিনার তাকে জিজ্ঞেস করে যে ইমাম ইয়াফি বর্ণনা করতেছেন রওজুর ইয়াহিনের মধ্যে বলো একটু তোমার এই বাঁধির মূল্য কত একটু সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তোমার এই বাঁধির মূল্য কত তুমি যাকে বাঁধি সুন্দর রমণীকে তুলেছো এখন ওই বাঁধির মালিক মালিক বিন দিনারে দেখে নিচে হরম নাই মানে স্যান্ডেল নাই শরীরে তেমন কোনো দামি পোশাকও নাই চুল টুলে তেমন বেশি ভালো না বলে যে বুখারার বাজারে বড় বড় ব্যবসায়ীরা আমার কাছে এসে আমার বাদির মূল্য জিজ্ঞেস করতে হায়রান হয়ে যায় বুখারার বড় বড় মানুষ ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে আমার এই বাদির এত বেশি মূল্য আর তোমারও তো দেখতে তেমন বেশি পয়সাওয়ালা মনে হচ্ছে না তোমার মনে হচ্ছে না বুখারার কোনো আমির বা বুখারার কোনো রাজতন্ত্রের কোনো দায়িত্ব তুমি আছো এরকম তো মনে হচ্ছে না তুমি আমি বাদির মূল্য তুমি কেমন তোমার সাহস তুমি জিজ্ঞেস করতেছো মালিক বিন দিনার যখন এই কথা বললেন তিনি কোথায় এসে গেলেন জজবার মধ্যে এসে গেলেন তিনি বললেন থামো তোমার এই বাঁধির চেয়ে কোটি গুণ বাঁধি আমি বায়না করে রেখেছি জুরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জুরে বলেন তোমার এই বাঁধির চেয়ে আমি কি কোটি গুণ বাঁধি বায়না করে রেখেছি এ ব্যক্তি বলে যে তোমার বাঁধির খাইসিয়ত বলে বলে যে আগে তোমার বাঁধির খাইসিয়ত বলি মানে যারা বাজারে তুলেছে বলে যে কি বলে যে তোমার বাঁধি যদি দুই দিন যদি মিসওয়াক বা ব্রাশ যদি না করে মুখ থেকে কি বের হবে বাবা দুর্গন্ধে বের হবে তোমার বাদি যদি দুই দিন যদি গোসল যদি না করে পারফিউম যদি ইউজ না করে শরীর থেকে কি বের হবে দুর্গন্ধে বের হবে তোমার বাদি যদি দুই দিন যদি চুল যদি না আঁচড়ায় মাথার মধ্যে কিসের সৃষ্টি হবে উকুনের সৃষ্টি হবে আর তুমি তো জানো অবশ্যই তোমার বাদি মাসের এমন কিছু দিন থাকে সেই নাফাক থাকে পরিচ্ছন্ন থাকে না তোমারে বাদি আস্তে আস্তে বাদ্যকের দিকে যাবে বিদ্যার দিকে যাবে তখন তার এই লাবণ্যময় চেহারাটা কষে যাবে এই একের পর এক কথাগুলো যখন বলছেন ওই বাঁধিকে যিনি মালিক তুলেছে এখন হাজারো মানুষের সামনে বুখারা বাজারে মালিক বিন দিনার এই কথা যখন বলতেছে ওনার খারাপ লাগতেছে না তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে আমার বাঁধির সব দোষ বুঝলাম এখন বলো তোমার বাঁধির কাফিয়ত তোমার বাঁধির পজিশন তোমার বাঁধির কেমন খাইসিয়ত আছে একটু বলো তখন মালিক বিন দিনার এই বখরা বুখারার মানুষকে বললেন এই বুখারার মানুষ শুনে রাখো আমার বাঁধি হচ্ছে কেমন জানো তার শরীরটা কাফুরের তৈরি সুবহানাল্লাহ তার শরীরের যে একটা বডি বসর রয়েছে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা হচ্ছে নূরের একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তোমরা কি জানো আমার ওই বাঁধি যদি মহাসমুদ্রে মহাসাগরের লবণাক্ত পানি যদি একবার থুতু যদি নিক্ষেপ করে সেই লবণাক্ত পানি আর লবণাক্ত থাকবে না তখন ওই বাঁধির যে বাঁধিকে তুলেছে সে মালিক বলতেছেন তোমার এই বাঁধি কোন রাজ্যে গেলে পাওয়া যাবে তাকে কেমন ছড়া মূল্য দিয়ে কিনতে হবে কেমন মূল্য হবে তখন মালিক বিন দিনার বলেন আমার ওই বাঁধি বুখারার বাজারে পাওয়া যায় না বুখারার বাদশার দরবারে পাওয়া যায় না কারি কারি টাকা কারি কারি স্বর্ণ মুদ্রা দিয়ে পাওয়া যায় না ওই বাঁধি পাওয়া যায় রাত যখন গভীর হয়ে যায় বুখারার মানুষ যখন ঘুমিয়ে যায় বুখারার রাস্তা ঘাট পশু পাখি নীরব হয়ে যায় যাই নামাজ বিছিয়ে ওই মালিকের সাথে কানেকশন হয়ে গেলে ওই মালিক তোমার নামে ওই হুর গেলমান বাইনা করে দিবে জুরে বলেন সুবহানাল্লাহ রাতে রাধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় চল না রে হাচানে যত যশো পেছনে পিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহরে ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহরে প্রেম ছাড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হাত তুলে বলেন ঠিক কিনা রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ঠিক কিনা বলে চলনার হাচানে যত যশুক পেছনে পিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহরে ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সালাতু নিয়া
তাহলে বাবারা একটু আবার বলেন, নামাজ কজা করা যাবে? সবাই বলেন, আল্লাহর পথ থেকে দূরে থাকা যাবে? এই নামাজ কজা না করা, আল্লাহর পথে থাকা, তার অন্যতম একটা বৈশিষ্ট্য, অন্যতম একটা কাজ হচ্ছে অন্তরের মধ্যে রাসূলে কারীমের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমরা স্থান দিতে চাই, আরেকটু জোরে বলেন চাই। রাসূলে কারীম যুবকদের জন্য বলেছেন, কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ওয়া ইমামুল আদেল, ন্যায় পরায়ণ শাসক। দ্বিতীয় নম্বরে রাসূলে কারীম কাদের কথা বলেছে জানেন? দ্বিতীয় নম্বরে যুবকের কথা বলেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই যুবক তার যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আরেকজন যুবক, যেই যুবককে নবীজি বললেন, ওয়াদাতু ইমরাআতুন, সুন্দর রমণী, ওই যুবককে আহ্বান করেছেন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। সুন্দর সুশ্রী, দেখতে এত বেশি সুন্দর, সম্রান্ত মেয়ে, যুবককে কি করেছেন? আহ্বান করেছেন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। নবীজি বললেন, ওই সময় সঙ্গে সঙ্গে যুবকটা যদি বলে ইন্নি আখাফুল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আমি ভয় করি কাকে? আরো জোরে বলেন কাকে? আমরা ভয় করি কাকে? আরো জোরে বলেন, দুনিয়াতে গুনাহ করছি, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, দেখেন একজন তিনি কে? সেজন্য নবীজি বলছেন, ওই যুবক, যেই যুবক গুনাহের কাজের মধ্যে লিপ্ত হলে, লিপ্ত হওয়ার আগে মনে করছে আমি দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি, কিন্তু দুনিয়ার কোন মানুষ দেখছে না, একজন দেখছেন আল্লাহ, এই আল্লাহর ভয়ে যুবক জানা বেবিচার যাবতীয় অপকর্ম থেকে দূরে থাকে, তখন নবীজি বললেন ওই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, ও আমার বান্দা, এই দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, কত দূরে বাবা? সবাই বলেন কত দূরে? 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সূর্য এই লাইট যেভাবে লাগিয়ে দেওয়া হয়েছে কিয়ামতের ময়দানে সেইভাবে থাকবে। আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে দূরে চলে যাবে, ওয়া উম্মিহি, যেদিন মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, ওয়া আবিহি, যেদিন সন্তান থেকে বাবা আলাদা হয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, সকল ব্যক্তিরা বলবে ইয়া নফসি বলবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেদিন কেউ আপন হবে? আরো জোরে বলেন আপন হবে? আল্লাহর কোরআনুল কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম, সবাই বলেন মাকামাম মাহমুদা, ওই দিন আল্লাহ জাস্ট ওয়ান, একজন ব্যক্তির জন্য সিংহাসন মাকামে মাহমুদ রেডি করেছেন, প্রস্তুত করবেন। আল্লাহ বলবেন হাবিব এই স্টেজে উঠেন, আমার নবীজি বলবেন না, বলবেন যে আপনি উঠেন, এই সিংহাসন, এই স্টেজ, এই মাকামে মাহমুদ আমি বানিয়েছি আপনার জন্য। একটু জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? ওই নবীচারা কেউ সাহারা আছে? আরো জোরে বলেন আছে? আরে নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া চারা নেই সাহারা, জানো দুনিয়া নবী ছাড়া নেই সাহারা, সাহারা আছে? আরো জোরে বলেন সাহারা আছে? আরে আদম থেকে ঈসা নবী, নফিসি নফিসি করিবেন সবই, ঠিক না বলেন? আরে উম্মত উম্মত বলে কাতেবেন, নবী কামেলে ওয়ালা নবী ছাড়া হে সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মো
দেরি নয় অনে মনে নাবি কামেলি ওয়ালা নাবি ছাড়া। আরে হেরা গুহাই খুদার হাবিব নাবি কামেলি ওয়ালা সেই নবী জিরি গোলামে হলে হতে চাই কি চাই না, আরে জোরে বলেন, সেই নবী জিরি গোলামে হলে তাকিবে না কো যা লা নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়া লা নবী মো দেরি নয় অনে মনে নাবি গলার মা লা নাবি ছাড়া। সালাত আমরাও মাহফিলের শেষের দিকে চলে এসেছি, আপনারা কি রাগ করেছেন? অনেক সময় আপনাদের ব্যয় হয়ে যাচ্ছে, তবে এটা খুশির সংবাদ, বিশ্ববিখ্যাত ইমাম ইমাম হাইতামি বর্ণনা করছেন আসমানের নিচে জমিনের উপরে এমন একটা জলসা, এমন একটা অকেশন, এমন একটা প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রামের সাথে আল্লাহর রহমতের কানেকশন, সুবহানাল্লাহ বলেন, প্রোগ্রামের সাথে আল্লাহর রহমতের কানেকশন, এবং ওই প্রোগ্রামের সাইমানার চারিদিকে রহমতের ফেরেশতারা ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান, অমুকের সন্তান, অমুকের সন্তান আল্লাহর কাছে পেশ করে ওই বাইতুল মামুনের ফেরেশতারা বললেন, এটা কাদের লিস্ট, এত সুন্দর সোনার বর্তনে করে নিয়ে আসে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর দফতরের খাতার মধ্যে। তখন বলছেন, এরা দুনিয়ার ওই মানুষ যারা দুনিয়ার সন্তান সন্ততি নিজের ব্যবসা বাণিজ্য আরামের ঘুমকে হারাম করে যারা দুনিয়ার জমিনে আল্লাহর জিকির বলে বসেছেন, সুবহানাল্লাহ, যারা নবীর তারিফে বসেছেন, সুবহানাল্লাহ, যারা কোরআনের মাহফিলে বসেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ স্থানে বলেছেন বসেছেন, ওই রহমতের ফেরেশতারা বলেন এটা ওই সকল মানুষ যাদের উপর আল্লাহ রাজি হয়েছেন, আল্লাহর রহমতের কানেকশন হয়ে যাচ্ছে। ইমাম হাইতামি বর্ণনা করছেন সেটা হচ্ছে নবীর মাহফিল, আল্লাহর জিকিরের মাহফিল, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে বাবারা এখন কোন কাল চলতেছে বাবা, সবাই বলেন শীতকাল। আমাদের মাঝে শীতকালটা আসে কি জন্য? মোটামুটি ভালো করে খাওয়ার জন্য, সারা রাত একদম সূর্য উদিত না হওয়া পর্যন্ত, দিনের দশটা পর্যন্ত ঘুমানোর জন্য, ঠিক কিনা? হ্যাঁ, শীতের আলোচনা কোরআনে আছে না নেই? আরো জোরে বলেন, আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই কুরাইশদের বংশ তাদের কোয়ালিফিকেশন বর্ণনা করছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কালের কথা বলেছেন, একটা শীতকাল আর একটা গ্রীষ্মকাল। কি কাল বাবা? একটা শীতকাল, একটা গ্রীষ্মকাল। রাসূলে করিমের সহিহ হাদিসে মোবারকার মধ্যে বর্ণনা এসেছে, রাসূলে করিম বলছেন শীতকাল এবং গ্রীষ্মকাল কেন আসে? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ও আমার সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হাজার বছর পুরাতে পুরাতে যখন তার রংটা সাদা হয়ে গেছে, আবারও জাহান্নামকে আল্লাহ পাক শত বছর হাজার বছর পোড়ালেন, তার রংটা হয়ে গেছে লাল, কি হয়ে গেছে? আবারও হাজার বছর পোড়ানোর পরে তার রংটা গুটগুটে কালো হয়ে গেছে। কালো হওয়ার পরে জাহান্নামকে যখন রব্বুল আলামিন রাখলেন, তখন জাহান্নামের এক পাশ অন্য পাশকে খেয়ে ফেলতেছে, এমন সময় আল্লাহর কাছে জাহান্নাম বললেন, মালিক রে, তুমি আমাকে এমন ভাবে প্রস্তুত করেছো আমার এক পাশ অন্য পাশ খেয়ে ফেলতেছে, মালিক আমি নিঃশ্বাস ছাড়তে চাই। নবীজি বললেন, ওই জাহান্নাম দুটা নিঃশ্বাস ছেড়েছেন, একটা নিঃশ্বাসের নাম হচ্ছে গ্রীষ্মকাল আর একটার নাম হচ্ছে শীতকাল। কোন কাল বাবা? এবার বলেন শীতকাল কি ঘুমানোর? আরো জোরে বলেন। ইমামরা বর্ণনা করছেন, আপনারা এখন শুনলে অবাক হয়ে যাবে, শীতকালে যে সকল বান্দারা থাইল্যান্ডের কম্বল, বিদেশি কম্বল মুড়িয়ে ঘুমায়,
রাঙ্গামাটির এদিকের মোটামুটি পাহাড়িতে শীত মোটামুটি শুরু হয়নি, সামনে থেকে শুরু হবে আর কি। আপনাদের কষ্ট হবে, আমরা কিছু আমলের কথা বললে কষ্ট হবে? শুধু শুনেন, শীতকালে শুধু একটুকুর উঠলে তার ফজিলত শুনেন। কোনো বান্দা যদি ঘুমায়, ফজরের আজান দিয়েছেন কি একটু কথা বলেন না বাবা? ফজরের আজান দিয়েছে, কানে এসেছে, ঘুম ভেঙে গেছে, বান্দা মসজিদে যাবে এমন সময় শয়তান আসে না নেই? শয়তান বলে যে আজকে শীত বেশি পড়তেছে, আজকে যাইস না, কালকে থেকে ইনশাল্লাহ তুই প্রত্যেক দিন নামাজ পড়বি। এ বান্দা বলতেছে সত্যি তো শীত বেশি পড়তেছে, আজকে আজকে যাওয়া যাবে? আজকে টফের পানিগুলো ঠান্ডা, মসজিদের ট্যাঙ্কের পানিগুলো ঠান্ডা, পুকুরের পানিগুলো ঠান্ডা, রাঙ্গামাটির হ্রদের পানিগুলো ঠান্ডা, আজকে যাওয়া যাবে না? এটা হচ্ছে এক প্রকারের বান্দা চলে গেছে। দ্বিতীয় প্রকারের বান্দা, যেই বান্দা ওই ঠান্ডা কোন করে শীত ফজরের আজান হয়েছে, আজান হওয়ার পরে কানে যখন আল্লাহু আকবরের ধ্বনি এসেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুয়াজ্জিন উচ্চারণ করছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা তুমি যে ঘুমে আছো তোমার এই ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই কথা যখন বান্দার কাছে এসেছে, বান্দার ভিতরে আল্লাহর খৌফ আছে না নাই? বান্দা পরক্ষণে শয়তান তার কাছে এসে কুমন্ত্রণা দিতে চাচ্ছে আজকে ঠান্ডা, বান্দার মাইন্ডের মধ্যে আল্লাহ ইমানের বাতি ফিট করে দিয়েছেন। বান্দা বলে যে না, আমার এই দুনিয়ার সামান্য ঠান্ডা কিছু হবে না, আমি তো ওই জাহান্নামের অগ্নিদগ্ধ, সে জাহান্নামের কঠোর ভয়াবহতা দিকে তাকিয়ে আমি এই শীত তো আমার কাছে তুচ্ছ। বান্দা উঠে গিয়েছে কনকনে শীত ওঠার পরে, বান্দা যখন উঠে যায়, ইমাম বর্ণনা করছেন ওই বান্দা যে কম্বল নিয়ে ঘুমিয়েছেন ওই কম্বল আল্লাহর কাছে দোয়া করে, সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলেন, সে বান্দার বিছানা আল্লাহর কাছে দোয়া করেন, সুবহানাল্লাহ বলেন। ওই বান্দার খরম স্যান্ডেল আল্লাহর কাছে দোয়া করে, শুধু তাই নয়, ওই বান্দা আল্লাহর জমিনে যতটুকু কদম রেখেছে, যতটুকু স্থান অতিক্রম করে এসেছে, ইমাম বর্ণনা করে আকাশের ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। জমিনের বৃক্ষগুলো আল্লাহ ওই বান্দার জন্য দোয়া করে নয়, গভীর সমুদ্রে যে মাছ আছে ওই বান্দার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, রহমতের ফেরেশতারা বলে মালিক রে, কোন বান্দার শান, কোন বান্দার আজমত, কোন বান্দার ইজ্জত তুমি বর্ণনা করছো? আল্লাহ বলে যে ওই আমার দিকে তাকা, ওই বান্দার দিকে, যেই বান্দা দুনিয়ার ওই শীত দুনিয়ার কম্বল তার শরীর থেকে আলাদা করে, আমি আল্লাহর খোফ, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর জান্নাতের আশায়, আমি আল্লাহর ভয়ে তার বিছানা ছেড়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে গোসল করে মসজিদের দিকে যাচ্ছে, ও রহমতের ফেরেশতারা সাক্ষী থাক, আমি আজ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তার লিস্টিতে আমি জাহান্নাম থেকে পরিবর্তন করে জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজিলত কম না বেশি? আরেকটু জোরে বলেন বেশি। শুধু তাই নয়, নবীজি বললেন শীতকাল এটা ইবাদতের বসন্তকাল। একটু সুবহানাল্লাহ বলেন, শীতকাল ইবাদতের কি কাল? বসন্তকাল। শীতে দেখবেন দিনটা অত্যন্ত ছোট, আপনি রোজা রাখতে খুব ইজি হবে, কথা বলেন ঠিক কিনা? রাতটা অনেক লম্বা, আপনি ইশার নামাজের পর পরে পুনরায় ঘুমায় যাবেন, নবীজি যেভাবে সুন্নত তরিকা বলেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এখন নবীজির, আমি আপনাদেরকে একটা বইয়ের নাম বলছি, নিতে পারবেন? সুন্না এবং বিজ্ঞান, এই বইটা নিবেন, আপনারা দেখবেন আমরা যে মুসলমানরা আজ পৃথিবীতে 2020 সালে, সেটা প্রমাণ হয়েছে। এক সময় আমাদের দেশের তথাকথিত ইসলাম বিদ্বেষীরা বলতো মুসলমানরা উজু করে ঘাড়ে পানি দেয় কেন, গাড়ে মাসে কেন করে, কেন কানে মাসে করে, কেন মুখ দুই সেটা বুঝলাম, হাত দুই সেটা বুঝলাম, পা দুই, কিন্তু ঘাড়ে মাসে করে কেন, নাকের ভিতরে পানি দেয় কেন? একসময় মানুষরা বলতো নি, কিন্তু 2020 সালে করোনা এসে বললেন মুসলমানরা যেভাবে উজু করে সেভাবে করো, যদিও উজুর নিয়ত না জানো এভাবে করো, নাকের ভিতর পানি দাও, কারণ আর ডুববে? সুবহানাল্লাহ বলেন না। গলগলা করো, গলগলা কোনো ধর্মে আসেনি? আছে কোন ধর্মে? আর অন্য কোনো ধর্মে নাকের ভিতর পানি আসেনি? আছে কোন ধর্মে? আর অন্য কোনো ধর্মে কান মাঝে আসেনি? আরো জোরে বলেন, আছে কোন ধর্মে? আর কোনো ধর্মে ঘাড় মাঝে আসেনি? আছে কোন ধর্মে? আজ বিজ্ঞান 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন ওই মুসলমানরা যেইভাবে উজু করে, কোন ব্যক্তি যদি ডেইলি 5 বার উজু করে, তার ভিতরে আর করোনা ঢুকবে
আরে বাবারা তোমরা আজ 2020 সালে পেয়েছো সেই ফর্মুলা আজ থেকে তার হাজার বছর আগে মানবতার নবী মুসলমানদের নবী বিশ্ব শাস্ত্র বিশ্ব শান্তির মহান উগ্র দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কি না আজ এখানে ঘরে মাসে করে বিশ্ব সায়েন্স বিজ্ঞান বলছেন আমাদের মোবাইলটা চালানোর জন্য একটা সফটওয়্যার আছে না নাই সবাই বলেন বাবা এই পুরো বডিটা চালানোর জন্য ঘরের মধ্যে একটা সফটওয়্যার আছে সুবহানাল্লাহ একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আমার আলোচনা আবার লম্বা হয়ে যাচ্ছে আপনারা কষ্ট পাবেন বলেন কষ্ট পাবেন তাহলে ঘরের মধ্যে কি আছে সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনার ব্রেন আপনার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যার মাধ্যমে চলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আজ দেখবেন আপনি কোনো মানুষকে যদি ঘরে শোয়ার দেন এমন ব্যথা লাগে ঠিক কি না মনে হচ্ছে এই মুহূর্তে আমি স্ট্রোক করব এরকম লাগে ঠিক কি না কিন্তু রাসূল কারীমের হাদিস মোবারক এটা কাউকে জোরে তাপ্তন না দেওয়া একটু জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন আজ 2022 সালে এসে সায়েন্স এটা বলছে এটা 1500 বছর আগে বলেছেন কে আমার নবীজি বলেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন আপনাদেরকে আরেকটু বুঝাই বুঝবেন আমাদের এই মোবাইলের মধ্যে মেমরি আছে না নাই কত জিবি 4GB 4G বা আমাদের এখানে হ্যাঁ এটা হচ্ছে মোবাইলের ওই নেটেরিয়া কিন্তু এখানের মধ্যে মেমরি 32GB 72GB যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা 1 টেরা 2 টেরা আছে এর উপরে গেলে মোবাইল কি কম্পিউটার ল্যাপটপ কি করবে হ্যাং করবে আজ বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্কের মধ্যে মেমরির কত জানেন নি বলবো নি আমাদের মাথার মধ্যে আল্লাহ যে মস্তিষ্ক মেমরি দিয়েছে সেই মেমরি দিয়ে 30 লক্ষ ঘন্টা ভিডিও করা যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ যার সংখ্যা আসতেছে 3342 বছর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই 342 বছর ভিডিও করার পরেও আজ বিজ্ঞান বলছেন সেই মেমরির স্পেস খালি জায়গা থেকে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আজ বিজ্ঞান আমরা অনুসরণ করি কিন্তু মুসলমান হয়ে সংশয়বাদীদের দিকে যায় কোন দিকে বিবর্তনবাদ আরো বড় আশ্চর্যকর কথা হচ্ছে আমাদের 9-10 এ এখানে 9-10 এর অনেক ছাত্র আছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞান বইয়ের মধ্যে বিবর্তনবাদ ঢুকে দিয়েছে থিওরি অফ এভোলিউশন কি যার অন্যতম কারণ তারা বলে যে মানুষ এসেছে ওই বানর থেকে নাউজুবিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ কিন্তু আজ থেকে 1000 বছর আগে নয় তারও আগে মানুষ এসেছে আদম থেকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ যেমন রাসূলুল্লাহর বিজ্ঞান শুনলে আপনারা অবাক হয়ে যাবে একজন মানুষ যদি কন্টিনিউ ডান কাত হয়ে ঘুমায় রাসূলুল্লাহর সুন্নাহ কোন কাজ ভাইয়া ডান কাত হয়ে যদি ঘুমায় সে ব্যক্তির কিডনি থেকে শুরু করে শরীরের যাবতীয় জিনিসগুলা স্ট্রং থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আমরা মুসলমান যারা রয়েছি আপনারা তো এটা জানেন আমরা সুলগিরের নিচে পায়জামা ফ্যান পড়তে পারি না আরো জোরে বলেন না এটা মাকরুহে তাহরিমি গুনাহ মারাত্মক গুনাহ আজ চিকিৎসা বিজ্ঞান বলছেন পায়ের গোড়ালির যেগুলো রক আছে সেখানে এমন কিছু হরমোন তৈরি হয় যদি সেটা যদি ঘোরা থাকে আলো বাতাস যদি না লাগে সে হরমোনগুলো তৈরি হয় না সেজন্য 1000 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন ওই চুলগিরার নিচে টাকনুর নিচে প্যান পায়জামা পরা যাবে আর চিকিৎসা বিজ্ঞান বলছেন তার নিচে যদি প্যান পায়জামা পরে হরমোনগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে মানুষের ব্রেন শূন্য হয়ে যাবে এবং মানুষের একটা শক্তি পাওয়ার যেটা পাওয়ারটা কমে আসবে কথা বলেন ঠিক কি না দেখেন সায়েন্স বিজ্ঞান আপনি আমি একটা কথা ওলামায়ে কেরাম বলে যারা ইসলাম নিয়ে গবেষণা করে তারা বলে যে বিজ্ঞান যত বেশি উন্নত হবে সায়েন্স যত বেশি এগিয়ে যাবে তত বেশি মানুষ ইসলামের দিকে ধাবিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের ফজরের নামাজ কয় রাকাত বলেন ভাইয়া আরো জোরে বলেন এশারের নামাজ 12 রাকাত সবাই বলেন এশারের নামাজ কয় রাকাত 17 রাকাত আচ্ছা ফজরের নামাজ কম কেন এশারের নামাজ বেশি কেন এটা বলেন না কেন এটা ওই সুন্নাহ এবং বিজ্ঞানের মধ্যে আমি পেয়েছি বলা হচ্ছে যখন মানুষ ঘুম থেকে উঠে তখন মস্তিষ্ক পরিপূর্ণ সেট আপ থাকে আপনারা শেষ করে দিব না পরিপূর্ণ মানে মস্তিষ্ক পরিপূর্ণ সবল থাকে না একটু সময় লাগে
সেজন্য আল্লাহ পাক ওই মানুষের ব্রেনটা সবল রাখার জন্য মানুষের ব্রেনটা ধীরে ধীরে কাজ করার জন্য সর্বপ্রথম ফজরে ঘুম থেকে উঠে নামাজ দিয়েছেন মাত্র 4 রাকাত সুবহানাল্লাহ এবং রাতে নামাজ দিয়েছেন 17 রাকাত কেন দিয়েছেন সারা দিনের ক্লান্ত সব শেষ করে আপনি যখন খাবার খাবেন খাওয়ারের পরে আপনার একটু এক্সারসাইজের প্রয়োজন আছে পুরো দিনের ক্লান্তিটা যখন আপনার নিমিষে শেষ হয়ে যাবে আপনি যখন নামাজ আদায় করবেন তখন দেখবেন আপনার শরীরের মধ্যে একটা এক্সট্রাক্ট এনার্জি থাকবে সুবহানাল্লাহ এটার নামই হচ্ছে ইসলাম জোরে বলেন না সুবহানাল্লাহ